আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ভিডিওতে তোমাদের সবার সঙ্গে একটা গ্ল্যাম মেকআপ লুক শেয়ার করব। আর যে সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করেছি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের প্রোডাক্ট ইউজ করে আজকে এই গ্ল্যাম মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। এটা অ্যাকচুয়ালি গেট রেডি উইথ মি একটা ভিডিও বলতে পারো। তো এটা একটা অকেশনে আমার যাওয়ার ছিল রিসেন্টলি একটা পার্টিতে, সো তখন এই লুকটা আমি ক্রিয়েট করেছিলাম। তো চলো কীভাবে ক্রিয়েট করেছিলাম এটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সব থেকে আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম, দেন প্লামের একটা টোনার লাগালাম, অ্যান্ড এখানে আমি একটা বডি শপে ভিটামিন সি সিরাম ইউজ করে নিচ্ছি। দেন এখানে আমি কন্ট্যাক্ট লেন্সটা ওয়্যার করে নিলাম। দেন এরপরে যেমনটা তোমরা সবাই জানো আমি আইব্রোজের পার্টটা ফার্স্টে সেট করে নিই, দেন আমি ভালো করে আইব্রোজটা সেট করে নিচ্ছি কনসিলার দিয়ে। দেন কনসিলারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে ভালো করে আইলিডের উপরেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাই আমার আই শ্যাডো বেস হিসেবে কাজ করবে। এটাকে ভালো করে ব্লেন্ডিং করে নেবো চেপে চেপে, যাতে কোনো এক্সেস প্রোডাক্ট লেগে না থাকে। ভালোভাবে ব্লেন্ডিং করাটা কিন্তু মেকআপের একটা ইম্পর্টেন্ট পার্ট, সো ব্লেন্ডিংটা কিন্তু অতি অবশ্যই আমাদেরকে ভালো করে নিতে হবে। দেন এবারে আমি এখানে আই শ্যাডো অ্যাপ্লিকেশনটা স্টার্ট করে দিলাম। আর আজকের যে আইস মেকআপটা সেটা আমার খুবই পছন্দের একটা আইস মেকআপ বলতে পারো। যে কোনো ধরনের পার্টি মেকআপের সাথে এই ধরনের আইস মেকআপ খুব ভালোভাবে যায়। আর এটা আজকে একটা কপারি কালারের আইস মেকআপ আমি করেছি। তো সব থেকে প্রথমে এই আইস মেকআপটা করার জন্য আমি একটা অরেঞ্জ কালারের ট্রানজেকশন শেড আমি ইউজ করে নিয়েছি। দেন তারপর লাইট ব্রাউন কালারের শেড আমি আউটার কর্নারে ইউজ করেছি। অ্যান্ড দেন ডাইরেক্ট চলে যাচ্ছি জেল লাইনারে। জেল লাইনারটা অনলি আমি আমার আই লিডের উপরে ইউজ করে নিচ্ছি। ভালো করে এটাকে অ্যাপ্লিকেশন করে নিতে হবে যেন কোনো হার্স লাইন না থাকে। এরপর লাইট ব্রাউন শেড নিয়ে ভালোভাবে ট্রানজেকশন শেডটা আমি ভালোভাবে ক্রিয়েট করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু আসল ব্যাপার, সো ব্লেন্ডিংটা কিন্তু অতি অবশ্যই আমাদের ভালো করে করতে হবে। দেন এখানে আমি মেকআপ রেভলিউশনের একটা হাইলাইটারের কিট নিয়ে নিয়েছি। সেখান থেকে একটা তোমার স্যাম্পিঞ্জ কালারের একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আমি দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর একটা পিগমেন্টেড হাইলাইটার, খুবই ফেভারিট আমার একটা হাইলাইটার প্যালেট বলতে পারো। সো এটাকে জাস্ট আমি আমার ব্রাউ বোনে ইউজ করে নিচ্ছি। দেন এবারে মাই গ্ল্যামের থেকে একটা শেড নিয়ে নিয়েছি, যেটা এখানে শুধুমাত্র স্পার্কেলটাকে আমি আমার যেখানে যেই পোর্শনটাতে আমি ব্ল্যাক জেল লাইনারটা ইউজ করেছিলাম তার উপরেই চেপে চেপে জাস্ট এই গ্লিটারটাকে আমি ইউজ করে নিচ্ছি। এটাকে আমি গ্লিটার বলবো না, বিকজ গ্লিটারের পার্টিকলসগুলো অলওয়েজ অনেক বড় সাইজের হয়, বাট এটা একটা শিমার বলতে পারো, খুব সুন্দর একটা গোল্ডেন কালারের একটা শিমার। তো এটাকে আমি ভালো করে যে জায়গাটায় ব্ল্যাক জেল লাইনারটা ইউজ করেছিলাম তার উপরে ইউজ করে নিচ্ছি। দেন এখানে আমি আই ম্যাজিকের ল্যাশ ইউজ করে নিচ্ছি, আর এই ল্যাশটা আমার আলটিমেট ফেভারিট আই ল্যাশ বলতে পারো। খুবই অ্যাফোর্ডেবল প্রাইস প্লাস কোয়ালিটি ভীষণ ভালো। দেন এরপরে দেখতেই পাচ্ছ আমি আমার মুখের উপর যত ফল আউট হয়েছিল ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ফার্স্টে আইস মেকআপ করলে এই সুবিধাটা অলওয়েজ আমাদের পাওয়া যায়, যত ফল আউট হয় সেটাকে আমরা ভালোভাবে ওয়াইপ আউট করে নিতে পারি। অনেক সময় কি হয় যদি আইস মেকআপটা আমরা পরে করি তাহলে ফেস মেকআপ অলওয়েজ খারাপ হয়ে যাওয়ার কিন্তু চান্সেস থাকে। তো এরপরে আমি একটা ফেস প্রাইমার ইউজ করে নিচ্ছি, এটা কালার বারের প্রাইমার। দেন আমি কালার কারেক্টার ইউজ করে নিচ্ছি, আর কালার কারেক্টারের সাথে কিছুটা সিরাম ইউজ করে মিক্স করে আমি এখানে কালার কারেক্টারটা ভালোভাবে ইউজ করে নিচ্ছি। অ্যান্ড দেন আমার ফেসের চারধারে যত ব্ল্যাক স্পট আছে অ্যান্ড আন্ডার আইজের ব্ল্যাক পোর্শনটাকে কভার করার জন্য কিন্তু অরেঞ্জ কালার কারেক্টার আমি ইউজ করে নিচ্ছি। তো তোমরা চাইলে ইয়েলো কালার কারেক্টারও ইউজ করতে পারো, সেটাও একইভাবে কিন্তু কাজ করবে। দেন আজকের বেস মেকআপ করার জন্য ক্রায়োলনের সুপ্রা কালার্স আমি এখানে ইউজ করে নিয়েছি। এটা একটা খুব ভালো প্রফেশনাল ফাউন্ডেশন বলতে গেলে, এটা আমার মুখের মধ্যে যত দাগ ছোপাজি সব ভালোভাবে কভার আপ করে নেবে। দেন আমি এখানে ইনসাইটের কনসিলার ইউজ করে নিচ্ছি অ্যান্ড ইন দ্য শেড ইয়েলো, অ্যান্ড এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এটা কালারটা ইয়েলো হলেও এটা ব্লেন্ড হওয়ার পর কিন্তু দেখতে খুব সুন্দর একটা গ্ল্যামারাস গর্জিয়াস একটা ফেয়ারি লুক দেয়। তো সেই জন্য এই কনসিলারটা আমার ভীষণ ফেভারিট, এটা একটা ইজি কনসিলার। তো দেখতেই পাচ্ছ এটা কত ভালোভাবে আমার ফেসটাকে কনসিল করে দিয়েছে। দেন এরপরে আমি আমার ফেসটাকে ভালো করে সেট করে নেব। আর গরমকালে কিন্তু ফেসটাকে ভালো করে সেট করাটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যদি ফেস ভালো করে সেট না হয় তাহলে কিন্তু কিছুক্ষণ বাদেই তোমাদের ফাউন্ডেশন ক্রিজ হতে থাকবে বা মেল্ট হতে থাকবে। সো অতি অবশ্যই কিন্তু তোমাদেরকে ফেসটাকে ভালো করে সেট করে নিতে হবে। দেন এখানে আমি একটা হোয়াইট কাজল ইউজ করে নিলাম, দেন এটা একটা হোয়াইট কালারের জেল লাইনার। তো এরপরে দেখে নাও নিচের দিকটা আমি এখানে ব্রাউন কালার অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে একটা স্মোকি এফেক্ট ক্রিয়েট করে নিয়েছি। দেন আমি যেমন ব্রঞ্জার ইউজ করি অ্যাজ ইউজুয়াল ব্রঞ্জারটা আমি এখানে ইউজ করে নিচ্ছি, অ্যান্ড নোজটাকে একটু শার্প দেখানোর জন্য নোজেও আমি কিন্তু ব্রঞ্জারটাকে
ইউজ করে নেব। দেন এলিগালের ব্লাশ ইউজ করছি, আর এটা খুবই ফেভারিট একটা ব্লাশ আমার। বেশিরভাগ মডেলদের ক্লায়েন্টদের আমি এই কালারটাই ইউজ করে থাকি অ্যান্ড খুব ভালো একটা এফেক্ট দেয়। আর এরপরে আমি সেই মেকআপ রেভলিউশন প্যালেট থেকে আমি আমার একটা শ্যাম্পেঞ্জ কালারের হাইলাইটার ইউজ করে নিচ্ছি আমার গোটা ফেসে। দেন এরপরে লাস্টে মাই গ্ল্যামের থেকে ইন দ্য শেড সুইং অর সুইঙ্গার, এরকমই কিছু একটা নাম হবে শায়দ, আমার ঠিক কনফিডেন্টলি মনে নেই, তো নামটা আমি মেনশন করে দেবো, তোমরা দেখতে পেয়ে যাবে। সো এই শেডটা ভালো করে অ্যাপ্লিকেশন করে নিলাম। এবারে একটা ট্রিক বলছি, যদি তোমরা কোনো ব্রাইট কালারের লিপস্টিককে একটু নিউড এফেক্ট দিতে চাও, তাহলে কিন্তু তোমরা লিপস্টিকের উপরে হালকা করে হাইলাইটার ইউজ করে নিতে পারো, এতে কিন্তু খুব সুন্দর একটা নিউড এফেক্ট দিতে থাকে। সো দেখা নাও আমার মেকআপটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এর মাঝেই কিন্তু মাস্কারা অ্যান্ড মেকআপ ফিক্সারও আমি ইউজ করে নিয়েছিলাম, যেটা ভিডিওতে একেবারেই দেখানো হয়নি। সো এই লুকটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিও শেষে একটু স্টাইল মারা কিন্তু খুব দরকার। সো মেকআপটা কমপ্লিট হওয়ার পর ডে লাইটে কেমন লাগে সেটা দেখে নাও। একদম টোটালি একটা HD লুক ক্রিয়েট করেছি মিনিমাম রেঞ্জের প্রোডাক্ট দিয়ে। সো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। অ্যান্ড রিং লাইটের সাথে আমার মেকআপ লুকটা টোটালি এরকম টাইপের দেখতে লাগছিলো, আর এটা একটা জ্যাকেটের সাথে ফটো ক্লিক করেছিলাম, দেখে নাও এটা টোটালি লুকটা ডিফারেন্ট টাইপের এসেছে। সো কাজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো।